Welcome to my YouTube channel. আজকের বিষয় ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2019-2020 শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান। তো আজকের প্রশ্ন সমাধান থাকছে 41তম প্রশ্ন থেকে 60তম প্রশ্ন পর্যন্ত। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রাণী কোষে থাকে না মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে আলাদা করা যায় কেবল এই জন্য যে উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর ও কেন্দ্রীয় গহ্বর। এখান থেকে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ, কোষ প্রাচীর। আই ওয়াজ গ্লাড টু হেয়ার ইয়োর সাকসেস, মেক দ্য সেন্টেন্স কমপ্লেক্স। কমপ্লেক্স বাক্য গঠন করতে দ্যাট, হু, হুইস ইত্যাদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। দ্যাট পরবর্তী ক্লোজটিতে ওয়াজ থাকায় পরবর্তী ক্লোজটি ফার্স্ট পারফেক্ট এ হবে। এখান থেকে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ, আই ওয়াজ গ্লাড টু হেয়ার দ্যাট ইউ হ্যাড সাকসেস। মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি, বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোট 676 জন ব্যক্তিকে যথাক্রমে বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক এই চারটি শ্রেণীর খেতাব প্রদান করা হয়। এর মধ্যে 7 জন ব্যক্তিকে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়। 7 জনের বীরশ্রেষ্ঠের মধ্যে 3 জন সেনাবাহিনী, 2 জন ইপিআর, 1 জন নৌবাহিনী ও 1 জন বিমান বাহিনীর ছিলেন। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক, বীরশ্রেষ্ঠ। সার্কের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত, নয়াদিল্লি, ঢাকা, কলম্বো, কাঠমান্ডু। ঢাকায় আগারগাঁয়ে অবস্থিত সার্কের আবহাওয়া অফিস বিলুপ্ত হয় 31 ডিসেম্বর 2015। অতএব সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন খ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্স ইজ সিনোনিমাস উইথ দ্য ওয়ার্ড ম্যানেজমেন্ট, স্লেভারি, ফ্রিডম, ইন্টারেস্ট। ইন্ডিপেন্ডেন্স আর ফ্রিডম অর্থ স্বাধীনতা, সুতরাং শব্দ দুটি সমর্থক। তাছাড়া ম্যানেজমেন্ট অর্থ ব্যবস্থাপনা, স্লেভারি অর্থ দাসত্ব এবং ইন্টারেস্ট অর্থ আগ্রহ। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ, ফ্রিডম। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, মুক্তির গান, একাত্তরের যিশু, নুরুল দিনে সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধভিত্তিক রচিত আরও কয়েকটি নাটক, নরকে লাল গোলাপ, আলাউদ্দিন আল আজাদের যে অরণ্যে আলো নেই, নীলিমা ইব্রাহিম, কি চাহ শঙ্কচিল, মমতাজ উদ্দিন আহমেদ, ফেরি আসছে, রমেশ দাশগুপ্ত। অতএব সঠিক উত্তর অপশন ঘ, পায়ের আওয়াজ পাওয়া যায়। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, রূপপুর, মেঘনা, গজারিয়া, আদমজি। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী। অতএব সঠিক উত্তর অপশন ক, রূপপুর। জৈনিক শব্দটি সন্ধি বিচ্ছেদ, জন যোগ ইক, জন যোগ এক, জৈনে যোগ এক, জন যোগ ইক। অকার কিংবা আকারের পরে এ কার কিংবা ওই কার থাকলে উভয়ে মিলে ওই কার হয়। ওই কারের পরবর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, যেমন জনযোগ এক, জৈনিক, সাদা যোগ এব, সয় দেব, এবং মত যোগ ঐক্য, মতৈক্য, মহাযোগ ঐশ্বর্য, মহেশ্য। অতএব সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন খ, জনযেক, জনযোগ এক। নিদাক শব্দে নি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, বিশেষ, নিশ্চয়, অতিশয্য, সমক্ষ। বাংলা ভাষার উপসর্গ তিন প্রকার, বাংলা 21টি, তৎসম বা সংস্কৃত 20টি ও বিদেশি উপসর্গ, তবে আ, সু, বি, নি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গেই রয়েছে। নিদাক শব্দে নি উপসর্গটি অতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ, অতিশয্য। এক
যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ ড্যাশ ড্যাশ ১৯ সমান এই ধারাটির কত উত্তর হবে? ১৮০, ১৫০, ১৭০, ১৯০। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ ধারার সূত্র অনুযায়ী এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু সমান সমান ১৯ গুণন ২০ ডিভাইডেড টু সমান ১৯০। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা, শেষ প্রশ্ন, শেষ কথা, শেষ দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ শেষ লেখা ১৯৪১। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মানসী, বলাকা, সোনারতরী, বনফুল, চিত্রা, সেজুতি, কল্পনা, জন্মদিনে। অন্যদিকে শেষ প্রশ্ন উপন্যাস ও শেষ কথা ছোট গল্পে রচিত যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ক, শেষ লেখা। সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল, অবতল, সমতল, গোলীয়। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। রূপচর্যা ও দাড়ি কাটা স্টিমারের সার্চ লাইটের প্রতিফলক হিসাবে চিকিৎসক কর্তৃক নাক, কান ও গলা পর্যবেক্ষণ, নবদূরবীক্ষণ ইত্যাদিতে অবতল দর্পণ ব্যবহৃত করা হয়। অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ, অবতল দর্পণ। গলগণ্ড হয় লৌহের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, পটাশিয়ামের অভাবে। গলগণ্ড হল আয়োডিন অভাবজনিত থাইরয়েড গ্রন্থির একটি রোগ। গলগণ্ড দুই ধরনের, যথা সরল গলগণ্ড ও টক্সিক গলগণ্ড। অতএব এখান থেকে আমরা জানতে পারলাম সঠিক উত্তর অপশন গ, আয়োডিনের অভাবে। বিদ্যুৎ পরিবাহী পদার্থ হল কাঁচ, সিলিকন, রাবার, তামা। যেসব পদার্থের ভিতর দিয়ে সহজে তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে, যেমন রূপা, তামা, লোহা ইত্যাদি। যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ একেবারে চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী পদার্থ বলে, যেমন রাবার, কাঁচ, কাগজ, রেশম ইত্যাদি। অতএব সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন ঘ, তামা। ওয়ান শুড নট ল্যামেন্ট ড্যাশ ফার্স্ট উইথ ফর টু অফ। ল্যামেন্ট ফর সামথিং অর্থ কোনো কিছুর জন্য বিলাপ করা। ফর যোগে বাক্যটি বাংলা, অতীত নিয়ে কারো বিলাপ করা উচিত নয়। অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ, ফর। কোনটি চৌম্বক পদার্থ? লোহা, সোনা, তামা, পিতল। যেসব পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চৌম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ক, লোহা। কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? সবুজ আলো, লাল আলো, বেগুনি আলো, হলুদ আলো। সাধারণতভাবে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি অপেক্ষাকৃত বেশি। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় এর শক্তি অপেক্ষাকৃত কম। অতএব সঠিক উত্তর হবে অপশন খ, লাল আলো। শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? মল্টোস, গ্লাইকোজেন, গ্লুকোজ, ল্যাকটোজ। লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালার রসে ট্রায়ালিন ও মন্টেস নামক শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। এগুলো জটিল শর্করাকে মল্টোস ও সামান্য মল্টোসকে গ্লুকোজে পরিণত করে। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, গ্লুকোজ। বর্জ্য নিষ্কাশন করে অগ্নাশয়, ফুসফুস, যকৃত, বৃক্ষ। বৃক্ষের গাঠনিক ও কার্যিক এককে নেফ্রন বলে। মানুষের প্রত্যেক বৃক্ষে ১০ লক্ষ থেকে ১২ লক্ষ নেফ্রন রয়েছে। বৃক্ষ রক্ত থেকে প্রোটিন বিভাগে সৃষ্ট নাইট্রোজেন ও জাতীয় বজ্র নিষ্কাশন করে। অতএব সঠিক উত্তর অপশন ঘ, বৃক্ষ। একটি বিদ্যুৎ বাল্বের ফিলামেন্টের রোধ ৫০ ওহম, এর দুই প্রান্তে বিভব পার্থক্য ২০০ ভোল্ট, এর মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ হবে? ৪ এ, ৬ এ, ৮ এ, ১০ এ। আমরা জানি তড়িৎ প্রবাহ সমান ভোল্ট ডিভাইডেড ওহম। অতএব আমরা এখানে ফিলামেন্টের রোধ হচ্ছে ৫০ ওহম এবং ভোল্ট হচ্ছে ২০০ ভোল্ট। ২০০ ভোল্ট ভাগ ৫০ ওহম সমান সমান আমরা তড়িৎ প্রবাহ ৪ এ পেয়ে গেলাম। অতএব সঠিক উত্তরটি হবে অপশন ক, ৪ এ।
ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।